Hey guys, namaste, welcome to my channel. Welcome to my new vlog. অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 5:15 আর আমরা যাচ্ছি চিকুর অনলাইন ব্যায়াম ক্লাস করাতে, আর অনলাইন ব্যায়াম ক্লাস করাতে ওদের যে সোমবার শুক্রবার বিকেল 5:00 থেকে অনলাইন ক্লাস হতো ব্যায়ামের, সেটা এখন করোনার জন্য লকডাউনের জন্য স্পেশালি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য ওটা এখন হচ্ছে অনলাইনে। তো খুবই ভালো, তবে একটাই সমস্যা, ছেলেগুলো একদম বসতে চায় না, ছুটে ছুটে পালা। দেখাচ্ছি তোমাদের কী অবস্থাটা। তো এখন অনলাইন ক্লাস হবে, এই হচ্ছে সেট আপ, এই যোগা ম্যাটের উপরেও ব্যায়াম করে, কতটা করে দেখতেই পাবে তোমরা। আর ওই যে ওই বেদিটার উপরে আমি এই স্ট্যান্ডটা রেখে মোবাইলটা দিই, 1 ঘন্টা জাস্ট ধরে বেঁধে রাখা। এই কমপ্লিট হলো ওর ব্যায়াম ক্লাস, যা করে না অনলাইনে কি বলবো। দাঁড়াও আগে দেখি কোথায় গেল। তো ব্যাপারটা হচ্ছে যে জল খাচ্ছে, এই এই জাস্ট কমপ্লিট হলো। আমি স্ক্রিন রেকর্ডারটা অন করেছিলাম, জানি না কতদূর রেকর্ডিং করতে পেরেছি, যদি পেরেছি, যদি হয়েছে রেকর্ডিং তাহলে আমি ওটা দেবো, আর যদি না হয়েছে ঠিকঠাক তাহলে নেক্সট দিন, আবার তো ফ্রাইডেতে আছে, রাহুল করে দেবে রেকর্ডিং, তোমাদেরকে দেখাবো যন্ত্র বাচ্চাগুলো এক একটা। এবার চিকুকে আমি খাওয়াবো, তো খাওয়ানোর জিনিসপত্র আমি এখানে নিয়ে ছাদে নিয়ে একবার নিয়ে চলে এসেছিলাম, দেখাচ্ছি দাঁড়াও। এই যে জল আর বাটি, এর মধ্যে আছে ছাতু আর গুড়, এবার এটাকে গুলে এখানে চিকুকে খাইয়ে দিই, চলো। গেলাম, যাই হোক, গুড মর্নিং। কালকে ব্লগ শুরু করেছি, সেটাকে রাত্রেবেলাতে কন্টিনিউ করিনি, মানে ইচ্ছে করেই করিনি, চিকুকে নিয়ে ওই রুমে পড়তে টড়তে বসিয়েছিলাম, সেই জন্য আমি আর ভাবলাম যে ব্লগটা থাক, মানে আমি যখনই সামনে চলে আসবো তখনই ওর মানে ওর যে পড়ার উপর যে আগ্রহটা সেটা চলে যায়, তো সেই জন্য আমি আর করিনি কালকে। তো আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলা, এখন বেজে গেছে 10:20 আর এই মাত্র বিছানা চাদরটা চেঞ্জ করলাম।
মাসে দুবার চেঞ্জ করি, দুবার তিনবার হয় না, দুবারই চেঞ্জ করি। কেননা এই যে মাদুরটা পেতে রাখি না, মাদুরটা পেতে রাখলে আমার বিছানাটা একদম নোংরা হয় না। একদম শোয়ার টাইমটাই দুপুরবেলা আর রাত্রেবেলাতে শুধু তুলি, তাহলে আমার কোনো সমস্যা হয় না, বিছানা চাদর যেই কে সেই পরিষ্কার থাকে। তো সপ্তাহে সপ্তাহে তুললে যে কাজ হয় তারও কষ্ট, আর ওই জন্য আমি মাসে দুবার আমি তুলি। তো ওটা চেঞ্জ করে দিলাম। তো যেটার জন্যে আমি কালকের থেকে তোমাদেরকে বলেছিলাম হয়তো যে একটা খুব ভালো জিনিস তোমাদেরকে দেখাবো, তো সেটা আমি এখন আপাতত চিকু ওই রুমে গেছে, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। খুবই ভালো, যারা আমার মতো প্যারেন্ট মানে নতুন মা হয়েছ, মানে কী নতুন মা মানে একটাই বাচ্চা যাদের, তারা তো সবসময়তেই নতুন, তার যখন বাচ্চা হচ্ছে সেই ফেজটাও তাদের কাছে নতুন, যখন বাচ্চা দুবছর তখনও নতুন, তিন বছরও নতুন, পাঁচ বছরও নতুন, তাই বলছি আমি। যাদের একটাই বাচ্চা তাদের জন্য একদম বেস্ট বেস্ট একটা জিনিস, চলো জিনিসটা দেখাই আগে। তো যেটা দেখাবো বলছিলাম তোমাদের সেটা হচ্ছে এই বইটা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ভালোবাসায় শৈশব, পায়েল ঘোষের লেখা। একটু বলে দিই তারপর বইটা খুলে তোমাদের দেখাবো। সেটা হচ্ছে যে পায়েল ঘোষ হচ্ছেন একজন প্যারেন্টিং কনসালটেন্ট, ফেসবুকে আছেন, তোমরা নাম লিখে সার্চ করবে পেয়ে যাবে, আমার মানে ফ্রেন্ডেও আছেন উনি। তো আমি ওনার আর্টিকেল পড়েছিলাম আনন্দবাজারে, উনি মনে হয় রবিবার রবিবার আর্টিকেল দেন, তো আমার খুব ভালো লেগেছিলো। তারপর যখন ফেসবুকে সার্চ করি তখন দেখি যে হ্যাঁ উনি আছেন, আর উনি প্রায় প্রত্যেকটা কমেন্টের আনসারও দেন ওখানে, মানে প্রচুর অ্যাক্টিভ। উনি ওখানে সেশনও করান ফেসবুকে ছোটো ছোটো ভিডিও দিয়ে, তো আমার খুব ভালো লেগেছিলো। তো আমি চাইছিলাম যে প্রত্যেক দিন তো বাচ্চা নিয়ে মোবাইলে ওইগুলো দেখা হয় না, তো আমি চাইছিলাম এমন কিছু একটা যদি উনি বইটাই বার করতেন, খুব সহজ ভাষায় প্যারেন্টিংটা একটু ইলাবোরেট করা থাকে। তো তারপর দেখলাম একজন কমেন্ট করেছে কিছুদিন আগে, এই দু সপ্তাহ মতো আগে দেখলাম একজন কমেন্ট করেছে যে আপনি কি কোনো বই লিখেছেন। তখন উনি লিখেছিলেন যে আমি দুটো বই বেরিয়েছে ওই দে প্রকাশনীর দেই তো হ্যাঁ দেশ প্রকাশনীর আন্ডারে দুটো বই আমার আছে, তার মধ্যে একটা হচ্ছে এই ভালোবাসায় শৈশব, আরেকটা অন্য নাম ছিল, মানে ভালোবাসায় শৈশব নামটা শুনেই আমার মনে হলো যে না বইটা সত্যি সত্যি মনে হচ্ছে খুব ভালো হবে। আর উনি এত সুন্দরভাবে যখন কথা বলেন না, এত ইজিলি ব্যাপারগুলোকে ডিসকাস করেন, তো ওই জন্য আমার মনে হলো যে না বইটা সত্যি সত্যি মানে খুব সহজ সরল হবে, খুব ভালো হবে। তো আমি অর্ডার দিয়েছিলাম। এবার আমাদের এখানে যে লোকাল শপগুলো আছে বইয়ের, সেখানে এই বইটা একদম অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য আমি ওই কমেন্টের মধ্যেই দেখলাম একজন, আবার একজন কমেন্ট করেছে যে এটা কোথা থেকে পাওয়া যাবে, তো আরেকজন লিখেছেন যে দেশ প্রকাশনীর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন যে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন তাহলে পাবো। আমি ওখানে হোয়াটসঅ্যাপ করি ওই নাম্বারে, তো ওরা আবার আরেকটা নাম্বার দেয়, অর্থাৎ একটা বিজনেস অ্যাকাউন্টের নাম্বার দেয়, দিয়ে ওইখানে হোয়াটসঅ্যাপ করি। তো তারপরে ওরা আমাকে এটা বাই পোস্ট পাঠিয়েছে। এর দাম হচ্ছে এই যে ১২৫ টাকা বইটার দাম, দাম খুব বেশি নয়, খুব সুন্দর। কিন্তু আমার এটা যেহেতু আমি পোস্ট মানে কুরিয়ার করে ওনারা পাঠিয়েছেন, তো সেই জন্য আমার এটার দাম পড়েছে ২১৩ টাকা, মানে ১২৫ অরিজিনাল দাম আর আমি ২১৩। তোমরা যদি দোকানে কিনতে চাও তোমরা ১২৫ই মনে হয় বা লেস এরকম কিছু পড়বে। তো এটা আমি পড়ছি এখন বেশ কিছুদিন হয়ে গেল, আমার খুব ভালো লাগছে। অনেকের বাচ্চারা তো হয়তো অনেক মানে কোনো হয়তো জ্বালাই নেই, শান্তশিষ্ট সবাই হয়, কিন্তু তাও না অনেক প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। যেমন ধরো ২ বছর অবধি বাচ্চার একটা রূপ আমরা দেখি, ২ থেকে আবার আরেক রকম দেখি। তো ২ বছর পর্যন্ত আমার ছেলের, যেমন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনো জেদ ছিল না, কোনো ঝোঁক ছিল না, ওকে তো আমরা ৬ মাস থেকে নিয়ে ঘুরছি এদিক ওদিক, কোনো প্রবলেম আমার ফেসই করতে হয়নি। এমনকি ছোটোবেলায় একদম যখন ছোট্ট থাকে বাচ্চা, তখন যে বাচ্চারা কাঁদে না খিদের জন্য ঘুমের জন্য, সেটা আমার ছেলে কখনো করেনি। পার ডে নাইটেও ঘুমিয়েছে, প্রত্যেক রাত্রে ঘুমিয়েছে, যবে থেকে খাওয়া স্টার্ট করেছে ৬ মাস থেকে আমার ছেলের খাওয়ার কোনো জ্বালা নেই, মানে আজ পর্যন্ত টাচউড ওর খাওয়ার কোনো জ্বালা নেই। তাহলে তো কোনো সমস্যাই নেই বলতে গেলে, কিন্তু যেই ২ বছর ক্রস করে, আড়াই বছর থেকে আমি দেখছি ওর মধ্যে একটা সাডেন চেঞ্জ। সেটা হয়তো আমাদের জন্যই হয়েছে বা এটা ওর এজ, মানে সেটাই আমি মানে কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে হলোটা কি, মানে হঠাৎ করে দেখছি চিৎকারও করছে, জেদ হচ্ছে, বাইরে গেলে হচ্ছে, মানে সেটা কন্ট্রোল করা যাচ্ছে না, মানে যেটা চাই তো সেটা চাই, এইরকম ঝামেলাও করছে। তো সেই জন্য আমি খুব কনফিউজড ছিলাম যে কী করলে কী হবে। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে জানি আমি একটা ফেজের পর এটা শেষ হয়ে যাবে, কিন্তু এই যে ফেজটা যেটা যায় সেটাকেই হ্যান্ডেল করা আমাদের মতো মাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। যারা হ্যাঁ কেন বলো তো, কেননা এক
একটা করে বাচ্চা, না বাড়িতে অন্য কোনো বাচ্চা আছে যাদের সাথে ও খেলতে পারছে, না এই সিচুয়েশনে বাইরে যেতে পারছে, না মানে সারাক্ষণ ওর দিকেই তাকিয়ে থাকা, তো নিজেদেরও একটা ফ্রাস্ট্রেশন কাজ করে মাঝে মাঝে। আর বাচ্চার তো একটা প্রচুর একটা মানে প্রবলেম হয়ই। তো আমি চাইছিলাম যে মানে আমাকে সবাই বলেছে, বাবা মা ওখানে সবাই বলেছে এটা, এগুলো এক একটা করে ফেজ, এই ফেজটা চলে যাবে, সেটা আমিও জানি চলে যাবে, কিন্তু যদি একটা গাইডলাইন এরকম পাওয়া যায় তাহলে ক্ষতি কী বলো? বাংলা একদম সহজ সরল ভাষা একটা যদি গাইডলাইন, তাহলে আমাদের কী হয়, বই পড়ার যে অভ্যেসটা সেটা তো চলে গেছে, মানে ছেলে মানুষ করতে গিয়ে বই পড়ার অভ্যেস চলেই গেছে, তো বই পড়ার অভ্যেসটাও আসে। আর ধরো সারাক্ষণ ফোনটা নিয়ে খেটির 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 ফেসবুক হোয়াটসঅ্যাপ মাথা পুরো, হ্যাঁ, তো সেই টাইমটাও একটুখানি এইদিকে মানে চোখটারও শান্তি দেওয়া হয়, এদিকে একটু নজর দেওয়া হয়। আর এর থেকে যেগুলো পড়ছি সেগুলো তো আমরা নিজেরাও শিখতে পারছি, তাই না? মানে বাচ্চার প্রত্যেকটা ফেজ, প্রত্যেকটা স্টেজ এখানে এত সুন্দর করে বর্ণনা করা আছে, তোমাদেরকে কী বলবো। আমি ভাবছিলাম যে এটা পড়ে নিয়েছি, আমি হাফের বেশি পড়া হয়ে গেছে, তো আমি ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো, যাতে তোমরাও যদি এই রকম স্টেজের মাঝ দিয়ে চলছো তাহলে তোমাদের একটু হয়তো মানে হেল্প হবে আর কি। অনেকেই জানো ওনাকে, উনি খুবই ভালো, মানে আমি পার্সোনালি কোনো দিন কথাবার্তা বলিনি, কিন্তু আমি ওই মেসেজ কমেন্ট ওই সময় ওই সব থ্রু দিয়েই ওনাকে চিনেছি আর কি, ওনার সেশনগুলো দেখে। এইসব শুরুতে এখানে দেয়া আছে, মা হওয়া কি মুখের কথা, দিয়ে এখানে সুন্দর করে ওটা ডেসক্রাইব করা আছে। তারপরে এটা হচ্ছে সূচি, হ্যাঁ। আবার আরও অনেক বাচ্চাদের প্রবলেম থাকে কি বলতো, খুব শাই হয় বাচ্চারা, মানে বাইরে কোথাও নিয়ে যেতে গেলে কোনো স্কুলে বা কোনো কোনো কোথাও ভর্তি করছো কিছু করছো সেই সময়তে বাচ্চারা অনেক প্রবলেম হয়, বাচ্চা ইয়ে করতে পারে না আর কি সব সময়। তো সেই সমস্যার সমাধানগুলোও এইখানে দেওয়া আছে, ভাবতে পারা যায়। আমার ছেলে যেমন প্রচুর আউটওয়ার্ড ছিল, মানে খুব ও বাইরের লোকের সাথে মিশতে টিসতে পারে, কিন্তু যখনই ব্যায়াম ক্লাসে নিয়ে গেলাম দুদিন ঠিক ছিল, তারপর কিন্তু ওরা আবার কান্নাকাটি। তো সেইগুলো কেন হচ্ছে, তার সমাধান কী, সব বইটার মধ্যে আছে। দেখো এটা হচ্ছে সূচি, সূচির মধ্যে দেখো ফার্স্টই আছে কাকে বলে প্যারেন্টিং, তারপরে বাচ্চার জেদকে প্রশ্রয় দেবেন না, এটা নিয়ে মানে এগুলো নিয়ে নিয়ে ডেসক্রাইব করা আছে। তারপর বাচ্চার সাথে কোয়ালিটি টাইম কাটান, ADHD সামলাবেন কী করে, এগুলো তুমি জানতামই না এগুলো কী হয়, এগুলো পড়ে জানছি। তারপরে আপনার বাচ্চা কি লাজুক বা শাই, যা যা আছে সেগুলো সমস্যা সমাধান দুটোই। আর এত ভালো করে বোঝানো আছে দেখবে, যেমন ধরো এই দেখো এটা বলছি, ধরো বাচ্চার সাথে কোয়ালিটি টাইম কাটান, এটা দেখো রমিতা এক ব্যস্ত হোম মেকার, একা হাতে সংসারের পুরো দেখভাল করেন, তার স্বামী সকাল 9টার মধ্যে অফিসে বেরিয়ে যান, এরকম একটা গল্প দেওয়া আছে, ঠিক আছে। তারপর গল্পটার থেকে এই রমিলা যে ক্যারেক্টারটা তার কি প্রবলেম হচ্ছে সেটা দেওয়া আছে, তারপর কেন হচ্ছে দেওয়া আছে, সমাধান দেওয়া আছে। তুমি বুঝতে পারছো কী সুন্দর বইটা, এটাই শেয়ার করার ছিল, এটাই ইম্পর্টেন্ট আমার মনে হলো, তাই ভাবলাম এটাই শেয়ার করি তোমাদের সাথে। খুব চালাক হয়ে গেছে ঠাম্মি, আস্তে আস্তে, নিচে কাকু আছে ধরবে চিৎকার করলে। তাহলে আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগছে, আমি পুরো ঘেমে যাচ্ছি কারণ আমি ফ্যান চালাইনি না সেই জন্য। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে, তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেল, তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবার আমার খুব দরকার, প্লিজ করো। আর বইটা যদি ভালো লাগে আমাকে বলবে, আমি দেশ পাবলিকেশনের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা তোমাদেরকে পিন পোস্ট করে দেবো, তোমরা ওখানে ওদের সাথে কথা বলে এটা অর্ডার করতে পারো, খুবই ভালো। তাহলে কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ অবধি খুব ভালো থাকবে, টাটা।